স্বাগত বেস্ট স্কুলে। বাংলাদেশের সাবমেরিন কেবল ও ইন্টারনেট সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই। সাবমেরিন কেবল ব্যবহার করা হয় কিসে? উত্তর, ইন্টারনেট সংযোগে। বাংলাদেশ সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন কেবল অপারেটর? উত্তর, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সংক্ষেপে বিএসসিসিএল। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল হল উত্তর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল এর প্রতিষ্ঠাকাল উত্তর, জুলাই 2008 সালে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল এর সদর দপ্তর কোথায়? উত্তর, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় কবে? উত্তর, 21 মে 2020 সালে। বাংলাদেশে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কয়টি? উত্তর, 2টি। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলের নাম কি? উত্তর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্ট ইউরোপ 4, সংক্ষেপে সিএমইউই 4। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সিএমইউই 4 এর দৈর্ঘ্য কত? উত্তর, 22,000 কিলোমিটার। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সিএমইউই 4 এর ল্যান্ডিং স্টেশন কোথায়? উত্তর, কক্সবাজার জেলার ঝিলংজায়। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের নাম কি? উত্তর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্ট ইউরোপ 5, সংক্ষেপে সিএমইউই 5। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সিএমইউই 5 এর দৈর্ঘ্য কত? উত্তর, 30,000 কিলোমিটার। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলে যোগদান করে কবে? উত্তর, 21 ফেব্রুয়ারি 2017 সালে। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিএমইউই 5 এর ল্যান্ডিং স্টেশন কোথায়? উত্তর, পটুয়াখালী জেলার কুয়াকাটায়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 2008 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় কবে? উত্তর, 1993 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে? উত্তর, 1996 সালে। বিটিআরসি কি? উত্তর, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন। বাংলাদেশে ই পোস্ট চালু হয় কবে? উত্তর, 16 আগস্ট 2000 সালে। বাংলাদেশে কবে কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয়? উত্তর, 1999 সালে ঢাকার বনানীতে। ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উত্তর, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা সংক্ষেপে ভিওআইপি। টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড গঠিত হয় কত সালে? উত্তর, 2001 সালে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কবে চালু হয়? উত্তর, 31 জানুয়ারি 2002 সালে। বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে? উত্তর, 21 জুলাই 2009 সালে। এমটপ কত সালে গঠিত হয়? উত্তর, 2009 সালে। বাংলাদেশে বর্তমানে মোবাইল অপারেটরের কোম্পানি কয়টি? উত্তর, 4টি। এগুলো হলো টেলিটক, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক। বাংলাদেশের সরকারি মোবাইল অপারেটর কোনটি? উত্তর, টেলিটক। দেশের প্রথম একীভূত
মোবাইল অপারেটর কোম্পানি দুটির নাম কি? উত্তর রবি ও এয়ারটেল। বাংলাদেশে 3G প্রযুক্তি চালু হয় কত সালে? উত্তর 14 অক্টোবর 2012 সালে। বাংলাদেশে 4G প্রযুক্তি চালু হয় কত সালে? উত্তর 19 ফেব্রুয়ারি 2018 সালে। এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।